Stop it! Dadu, epic question, na? আমি সব ভাঙবো তবে বাসাতে চলে যাবো কেউ নেই ওনার কত বড় সাহস শুনে আমরা সবার সামনে থাপ্পড় মারছি আমি কি এমন করছি শুনে আমাকে সবার সামনে থাপ্পড় মারবে বাবা বাবা শোনা লক্ষ্মী বাবা শোনো শোনো মাঝে মধ্যে এরকম ফাউন্সারের দরকার আছে তাহলে পরিস্থিতি একটু কন্ট্রোলে আসত আর গৌসের এই ছবিটা যদি আমরা ফেসবুকে আপলোড দিতে পারতাম তাহলে পুরো লাইক আর কমেন্টে ভরে যেত বাবা আমার একটা ফেসবুক খুলে দিবেন তুইও ফেসবুক খুলবি লক্ষ্মী বাবা আমার এতে কিচ্ছু হয়নি উনি তোমার দাদা না মুরব্বী না উনি একটা কেন দশটা চর দিতে পারে দাদা মানুষ না উনি পারে না তাই বলে উনি সবার সামনে আমার আমি এমন কি করছি আমি সব ভাই না যাও কিচ্ছু না বাবা বাবা ছোট উনি আমি ইনসাল্ট শোনো 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 তুমি যাও যাও আমি নিজের যোগ্যতায় বাইরে চাকরি করব আমার যেদিন যোগ্যতা হবে সেদিন আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো আমাকে থামাও না আমি চলে যাবো থাকতে পারবো না আমার তুমি থাকতে পারবো না মা তুমি আমাকে থামাও না যা আমি তোমাকে যে থাকতে পারবো না বাবা তোদের বাসায় থাকবো তোদের মতো বন্ধু বান্ধব আছে বলে তো আমি বাইচে আছি তোকে বাসায় থাকবো আর যে বাসায় আমার আত্মসম্মান নিয়ে প্রশ্ন ওঠে সেখানে আমি কেন থাকবো বল আমার কোনো সম্মান নেই বাসায় আমি কেন থাকবো বাসায় বাসা ছাড়ছিস মানে কই থাকবি তুই আমার বাসায় হ্যাঁ তোর বাসায় থাকবো বিশ্বাস কর আমরা মানে পুরো বাসা মাথায় জ্যামিং করতাম সারাদিন আমরা তো যে চাচারা আসছে না মামা তো ইয়ে তো ছোট মামার অনেকগুলো ছেলে মেয়ে ওরা তো আমার রুমে থাকতেছে এখন জয়েন্ট মামা থাকতে পারি কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে তোর ওদের আবার হচ্ছে অন্যান্য কাজিন মানে দূর সম্পর্কে আত্মীয়রা ও তো বাসায় পাঁচটা বেডরুম হচ্ছে মনে করছে পুরোপুরি বুকটা কি ও ও তুই তো তোর বেস্ট ফ্রেন্ড বেটা তুই যদি একটু মানে কালকে বলে আমি কালকে মতো একটা ব্যবস্থা করতাম আর কি এখন এত লেট হয়ে গেছে মামার আজকে সকাল আসছে আর কি তাহলে এক কাজ করি আমি ওইদিকে যাই কফি খেয়ে যা কফি চল আজ আজ থাক কফি খাবো না তুই যা কাজ কর তুই যা তোর মেয়ে তাহলে ফাস্ট ফুডে বসি এখানে খুব ভালো একটা ফাস্টফুডের দোকান আছে দোস্ত তুই যা তোর মেহমানদের সামনে আমি আসবো আসে আসে বসে ওকে টেক কেয়ার দোস্ত বাচ্চু ভাই কই তুমি আচ্ছা এই যে একটু নামো তো আমি তোমাদের এই 420 গলির সামনে দাঁড়ানো হ্যাঁ একদম গলির মাথায় ওই যে একটা ভূত আছে না 420 নামো না
থেকে থাকার পুরো জায়গা আছে নাকি? হ্যাঁ থাকবি, অসুবিধা কি, থাকবি, খাবি, কলকলাবি, সমস্যা না একদম। ও তাহলে তো ভালো, তো তোমার সাথে থাকা যাবে, চলো। কিসে তোর কোনো সমস্যা হয়েছে? না না তেমন কিছু হয়নি। থাকা যাবো, কোনো সমস্যা, বাসায় কোনো ঝামেলা করছিস নাকি? জানোই তো তাই না বাচ্চু ভাই, ওই বাসায় থাকা যাবে না। যে বাসায় আমার নিজের কোনো দাম নেই, আমার আত্মসম্মানের পোস্টরে, সেখানে আমি কেন থাকবো? আর আমি ওই বাসায় একবারে বইলে চলে আসি, আমি ওই বাসায় যাবো না। যেদিন যোগ্যতা হবে আমার নিয়ে ওই বাসাতে বাইরে আসবো, আর আমি ওদের বাইরে থাকবো। তোমার কি ধারণা আমার বাইরে যোগ্যতা নাই? আমি চাকরি করবো, চাকরি করে বাইরে থাকবো। শোন পাগলামি করিস না, বাপ মারা ভালো মন্দ এটা কুইবই রাখারা এই করবে, পরে তো বুকে টেনে নেবো, এমন করলে তো হবে না রে বেটা, তুই বুঝোস না এটি। না গো ভাই, তুমি আমার স্ট্রেট বলো, তোমার মাসে থাকতে দিতে পারো তাহলে স্ট্রেট বলো, না পারলো স্ট্রেট বলো। দুই বেলা খাওয়ার জন্য তোমার বাসায় কেন যাবো বলো? আমি সেটা কইতেছি না, সেটাই তো বলতেছি। আমি বলছি আমি আমার বাসায় আর ফেরত যাবো না, বুঝতে পারতেছ? আমি এখান থেকে বাইরে থাকবো, আমি এক আমার একা থাকার যোগ্যতা আছে নাই? আছে আছে সব মানছি। শোন বাবা রে, একটা কথা কই, আমরা এই যে গ্রামের থেকে যে ঢাকা শহরে আইসা মেসে উঠে, আমরা যে কত কষ্ট করি, কত মেসের লাইফ কষ্ট যে কি জিনিস, ওরা এটা জীবনও বুঝবি না। বাপ মার সাথে আসোস তো বুঝোস না, আমাকে তো বাপ মার তো দূরে থাকে, আমরা বুঝি। তুমি কি আমরা বুঝাইতে আসছো কেন? হ্যাঁ আমি অনেক বুঝাসি না, বাসা থেকে ছাইরা এখানে আসছি, ঠিক আছে? তোমারও ওই জিনিসটা বুঝতে হবে, আমি কেন এখানে আসছি, কী জন্য আসছি, তোমার বুঝতে হবে। আর তুমি আমার বলো থাকতে দিতে পারবা কি পারবা না? আমি দিমু কিন্তু তুই কি মানে রাগ করিস না বেটা, একটা দিন থেকে তুই যাইস গে বেটা। ও আচ্ছা ঠিক আছে, রাগবো না তোমার বাসা একটা দিন। আমাদের গান খারাপ হয়েছে ভালো।